এদিকে কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ এক পর্যটক। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, ঈদের দ্বিতীয় দিন সকালে চর গঙ্গামতী এলাকায় ভাই বোনদের সঙ্গে সৈকতে ঘুরতে যান নাবিল। এ সময় সৈকতে গোসল করতে নামলে ঢেউয়ের তোড়ে ডুবে যান তিনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালায়। নিখোঁজ নাবিল কলাপাড়া পৌর শহরের এতিমখানা এলাকার বাসিন্দা। ঈদের ছুটিতে নানা বাড়ি বেড়াতে এসেছিলেন তিনি।